গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অফিস যাচ্ছি, 9:30 বাজে। আজ রবিবার তো, তাই পুরো রাস্তা ফাঁকা। দেখুন আজকে গাড়ির সংখ্যাও কম, দু একটা অফিস হয়তো খোলা আছে, একটা দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, সব বন্ধ। আজ আমাদের এক সহকর্মীর রিটায়ারমেন্ট, সেই উদ্দেশ্যে উনি একটু খাওয়াবেন আমাদের। তো আজ রবিবার, ছুটির দিন, তো আজকেই ওই জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। অফিসে নয় খাওয়া দাওয়াটা, উনি এতদিন যেখানে চাকরি করতেন, মানে ডিপার্টমেন্টটা আমাদের, পোস্টিংও আমাদের এখানেই, কিন্তু চাকরিটা করতেন উনি বিধাননগরে। তো সেই হিসাবে বিধাননগরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ওখানেই যাব। আজকে টিফিন আনিনি ওই জন্য। আজকে আমাদের বুকিং হলো বিধাননগর, যেহেতু ওই বিধাননগরের প্রোগ্রামটা হবে খাওয়া দাওয়া, সেই জন্য আজকে রবিবার বলে দেখুন স্টেশন চত্বর পুরো ফাঁকা, কেউ নেই, দু পাঁচজন লোক আছে। আমরা এই ট্রেন ধরবো, যাচ্ছি 14 নম্বর প্ল্যাটফর্মে, একদম পুরো ফাঁকা প্ল্যাটফর্ম। ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা কি ট্রেন মণ্ডলদা? রাজধানী দাঁড়িয়ে আছে, নিউ দিল্লি, শিয়ালদা টু নিউ দিল্লি, 4:50 ছাড়ে, তাই তো? বিকেলবেলা 4:50 ছাড়বে, হ্যাঁ এখন ঢুকেছে। হ্যাঁ, বিধাননগর এসে গেলাম, এখন বিধাননগরে এই চিৎপুর টিএসএসে এসেছি। তো এখান থেকে এই বিধাননগর এসএসপিতে যাব। রাস্তায় এই দেখুন কাজ শেষ হলো, এবার যাচ্ছি। আমাদের ওই সহকর্মীর ফেয়ারওয়েল হবে এখন। আমাদের সিনিয়র কপিল্লা আজকের 29 মে রিটায়ার করছে, তার জন্য আমরা সমস্ত স্টাফ এখানে উপস্থিত। শুধু আমাদের দুঃখ এটাই যে শক্তিদা উপস্থিত নেই, কোনো কাজের কারণে ফেঁসে গিয়েছে। উনি থাকলে আমরা খুব খুশি হতাম। তো আমরা তার অনুমতিতে আজকের বর্মনদা সিনিয়র আছে এবং আর সবাই স্টাফরা আছে, তাকে ফেয়ারওয়েল দিচ্ছি। হ্যাঁ, এবং আমরা চাই যে সবাই আনন্দ করে যাতে তাকে ফেয়ারওয়েল দিতে পারি। উনি আমাদের সঙ্গে ছিল এতদিন, খুব হেল্প করেছে, অন্য মতো মানুষ হয় না। উনি সিনিয়র, আমাদের সমস্ত দিক থেকে আমরা উপস্থিত এবং অনুপস্থিতিতে উনি আমাদের হেল্প করত, যাই না তার ঘাটতিটা কে পূরণ করবে, এই বলে আজকের আমার ছোট বক্তব্য। আমার এবং আমার যারা ছিলেন তাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলি। আজকে 29 মে, আজকে উনি রিটায়ার হলো 31 মে মঙ্গলবার। যাক, সেই রিটায়ারমেন্টটা হওয়ার আগে আজকে এখান থেকে বাসা টিএসএসের সেই চিত্র টিএসএসের ম্যানেজ স্টাফের ছোটো একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান একটা আয়োজন করেছে। ওনার আজ থেকে 40 বছর আগে শুনে নিলাম, উনি 40 বছর রেলকে অনেক কিছু দিয়েছেন থাকবে, এই বলে আমি আমার স্টাফ এবং সিনিয়র যারা আছে তাদের নমস্কার, এবং ভাই এবং যারা আছে তাদের সিনিয়র জানাই। কবিতার সাথে আমি এখানে 2006 এসেছি, এসে কবিতাকে প্রথমে আমি আমাদের নাটেলডাঙ্গার ডিএসআই অফিসে দেখেছি। তারপরে উনি বারাসার টিএসএসে চলে গেলেন, ওনার সাথে আমি ওইখানেও ম্যানিং করেছি, এবং উনি যা যা গাইডেন্স দেওয়া শান্তশিষ্টভাবে আমাদের খুব সহযোগিতা করেছে, এবং খুব উনি খুব সিরিয়াস, সব কিছু পাঞ্চুয়ালিটি এবং সিরিয়াস। আর এটাই খারাপ আছে, আমি চিৎপুর টিএসএসে ওনার সাথে আমি ম্যানিং করেছি আসার পর থেকে। উনি মানে যে কোনো কারণে সহযোগিতা করাই করা, এবং আমাদের এটাকে সবার সবাইকে মানিয়ে নেওয়া, সব স্টাফকে হেল্প করা, সব কিছু করেছে। এবং ওনার এই রিটায়ারমেন্ট লাইফ 31 তারিখে উনি মঙ্গলবার রিটায়ার হয়ে যাবেন। আজকে ওনার একটা ছোটোখাটো ফেয়ারওয়েলের ব্যবস্থা করা হয়েছে,
সেই জন্য ওনাকে মানে আমরা ওনার দীর্ঘ কামনা করি এবং ওনার রিটায়ারমেন্ট লাইফটা যেন ভালোভাবে ওনার কাটে সেটাও আমরা কামনা করি। রিটায়ারমেন্টের লাইফের পরেও যাতে ওনার কাজ আছে পাস কিছু অনেক কিছু তো অফিসিয়াল কাজ থাকে উনি যখন আসবে আমাদের অফিস থেকে সেটা সবাই আমরা সহযোগিতা করতে পারি সেটা আমরা কামনা করি এবং উনি ভালো থাকুন ওনার ফ্যামিলি নিয়ে উনি সুখে থাকুন। এটা মানে কপিলদা খুব সহযোগিতা করে খুব ভালো ছেলে আমাদের বিশ্বাস বিশ্বাস খুব ভালো বাচ্চাটা বাল্মীকি দা ওনাকে সম্বোধনা জানাচ্ছি পেছনে সুইচ বোর্ড ছোট্ট গিম দিলীপ দা কপিল দা পিড়ি ঠিক আছে অতুল কুমার তো অতুল ভালো ওই তো বললাম আমাদের এখানকার স্টাফ অতুল কুমার কি আছে আরে গোবিন্দা তো আসবে মহেশ যে আসবে দেখা করবে আপনাদের সাথেই থাকবে বিক্রম কুমার ভালো থাকুক সবাই ভালো থাকুক ওরা হেয়ারল হয়ে গেল আমরা খেয়ে নিলাম এবার পরের ব্যাচ বলতে পরিষ্কার হচ্ছে লোক বেশি হয়ে গেছে বলে আর একটা টেবিলের ব্যবস্থা করা হয়েছে এখানেও প্রায় খাওয়া শেষ সব মিটলো ঠিকঠাকভাবে সব মিটলো ওই যে টাটা করে দিচ্ছে সবাইকে এবার অফিসে যাব তারপর বেরোবো মেঘ করেছে হালকা দেখা যাক বৃষ্টি হয় কিনা বৃষ্টি হয় কিনা দেখা যাক আজকের মতো ব্লগ এখানেই শেষ গুড নাইট।